ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা সব সময় থাকুন খবরে সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে সারা ভারতবর্ষের মানুষকে অবগত করছি কিন্তু আমার আগে অবগত হয়ে আছে সারা ভারতবর্ষের মানুষ মর্মাহত দুঃখিত ব্যথিত সারা ভারতবর্ষের মানুষের আজকে লজ্জায় মাথা হ্যাঁ ভারতবর্ষের দিল্লিতে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সারা ওয়ার্ল্ডের মানুষ তারা দেখেছে দেখার পরে তারা কত ঘৃণা করছে এই দেশটাকে কত ছোট ভাবছে যার জন্য ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মর্মহত দুঃখিত সারা ভারতবর্ষের মানুষ জানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একসঙ্গে বসবাস করি আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নিয়ে আর এই ভারতে একটা সরকার এসেছে যে সরকার এখন পর্যন্ত ক্ষমতায় টিকে আছে সাম্প্রদায়িক লাগিয়ে বলে আমি মনে করি যে সরকারের ভারতবর্ষের উন্নয়নের কোনো লক্ষ্য নাই আজকে দিল্লিতে যে ঘটনা ঘটেছে খুব দক্ষজনক ঘটনা একদল উগ্রহী সমাজ বিরোধী জঙ্গি তারা পরিকল্পনা করে দিল্লিতে যে ঘটনা ঘটিয়েছে আগুন জ্বালিয়েছে কর্মস্থানে আগুন দিয়েছে মসজিদে আগুন লাগিয়েছে মসজিদের মিনারে ঝান্ডা বেঁধেছে আজকে এটা ভারতবর্ষের মানুষ চামড়ার চোখে দেখেছে এবং মুসলিম মহিলাদের উপর অত্যাচার হয়েছে জুলুম হয়েছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এটা কারা করেছে একদল সমাজবিরোধী জঙ্গি এই ধরনের ঘটনা ঘটিয়েছে এ থেকে আমি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলতে চাইছি একটা হিন্দু একদল হিন্দু এই ধরনের কাজ করেছে তার জন্য হিন্দু জাতির দিকে কেউ আঙুল তুলবেন না যদি একদল মুসলিম যদি এই ধরনের ঘটনা ঘটে ঘটায় কোনো জায়গায় আল্লাহ না করেন তার জন্য মুসলিম জাতির জন্য অন্যায় করলে বলা যাবে না সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এদের সঙ্গে দিল্লির প্রশাসন তারা সাথ দিয়েছে তারা সহযোগিতা করেছে এটা আমাদের লজ্জা এটা প্রশাসন প্রশাসনের লজ্জা দিল্লির প্রশাসনের লজ্জা আমি দিল্লির প্রশাসনকে বলবো প্রশাসন কিভাবে চালাতে হয় সেটা বাংলায় এসে শিক্ষা লীগ বাংলায় এসে ট্রেনিং লিক হিন্দু মুসলমানকে কীভাবে একত্রিতভাবে রাখতে হয় মিলেমিশে কীভাবে এরা থাকবে প্রশাসনের কি পদক্ষেপ কিভাবে রেখেছে এই বাংলায় এসে কেন্দ্রীয় প্রশাসনের দেখে শিক্ষা লেগে উচিত বলে আমি মনে করি যখন দাঙ্গা লাগানো হচ্ছে যখন মসজিদে আগুন দেওয়া হচ্ছে কর্মস্থানে আগুন দেওয়া হচ্ছে মুসলিম মামুদের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে একদল ব্যক্তি জয় শিয়াল ধনী দিয়েছিল খুব আনন্দ করতে করতে আগুন দিয়েছিল তাদের মধ্যে একজন ধরা পড়েছে যে ব্যক্তি মেন ছিল তাকে ধরেছে এলাকার মুসলিমরা ওই জঙ্গিদের শিক্ষা নেওয়া উচিত যা ধরেছিল ওকে কচু কাটা করতে পারতো ওকে গুম করে দিতে পারত এ শিক্ষা ইসলাম দেয় এ শিক্ষা মুসলমান ধর্ম দেয় কি সুন্দর থেকে ক্ষমা করে প্রশাসন হাতে তুলে দিয়েছে আজকে যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে দিল্লিতে ওই ধরনের প্রতিশোধ ভারতবর্ষের মুসলমান এলাকায় এলাকায় নিতে পারে এ ক্ষমতা তাদের আছে কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো দিন তারা ক্ষমতা জাহির করে না করবে না কারণ ভারতবর্ষের আইনকে মুসলমানরা সারা জীবন সম্মান দিয়েছে দিচ্ছে আজকো দেবে লজ্জা করা দরকার যারা দিল্লিতে মা বুনেদের ওপরে অত্যাচার করেছে তাদের মা বোন নাই তাদের মা বোনের দিকে একটু খেয়াল করলো না ধর্মকে ভালোবাসো তুমি যে ধর্মকে ভালোবাসো তা মসজিদের প্রতি এইভাবে আক্রমণ করতে না তার এ থেকে বোঝা গেল ওরা সমাজ বিরোধী ওরা জঙ্গি এদের কঠোর বিচার চাই এদের কঠোর বিচার চাই একটা সময় আসবে এই ভারতের এই ভারতের সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান এরা একত্রিতভাবে এত মার মারবে এত মারবে শুধু ভারত নয় ভারতের বাইরে এমন জায়গায় পাঠাবে তোদের মা বাপ তোদের ঠিকানা পাবে না তোদের খবর পাবে না কিন্তু আল্লাহ না করে এই ধরনের কাজ কোনো ভারতের সম্প্রীতির মুসলমানরা না করে সাম্প্রীতি হিন্দুরা না করে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সাম্প্রীতির হিন্দু মুসলমান ভাইদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ ভাইদের নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষকে মানুষের কাছে আমার অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বাজায় রাখুন আইনকে হাতে তুলে নেবেন না হচ্ছে না যে ঘটনা ঘটেছে দিল্লিতে যে ঘটনা ঘটেছে এই বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তার বিচার চাই তাকে যত তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে আর এই ধরনের বিজেপি কেন যে কোনো রাজনীতির নেতা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবে তাকে অ্যারেস্ট করে তাদের জেলের মধ্যে ভরে পছাতে হবে আছে দুঃখের বিষয় আমাদের সুপ্রিম কোর্টের একজন জজ তাদেরকে হাজারো সালাম হাজারো সালাম দিছে তালাকে তিনি নাই কথা বলেছেন সত্য কথা বলেছেন আছে তার জন্য তারাকে ট্রান্সফার করতে হলো তারাকে সুপ্রিম কোর্ট থেকে চলে যেতে হলো উনি চলে যাক কিন্তু মনে রাখবেন সুপ্রিম কোর্ট উনি নাই উনি কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে বীরের বাচ্চা বীরের বাচ্চা হয়ে থাকবে বলে আমি মনে করি